আজ বানাচ্ছি বাঁধাকপির ভেজ মোমো এর জন্য কড়াইয়ে জল দিয়ে নুন দিয়ে বাঁধাকপির বড় বড় পাতাগুলোকে ব্লাঞ্চ করে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি গাজর ক্যাপসিকাম বিনস বাঁধাকপির পাতা কুচনো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচনো নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম লাস্টে দিয়ে দেব স্প্রিং অনিয়ন আর ধনে পাতা ওর দুটো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব এরপরে বাঁধাকপির যে পাতাগুলো ব্লাঞ্চ করেছিলাম বাঁধাকপি সেগুলোর পেছনে যে শিরগুলো থাকে বাঁধাকপির পাতার পেছনে সেটা কে কেটে দিয়েছি তাহলে ফোল্ড করতে সুবিধা হয় এবার একটা স্টিলের ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি তার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে বাঁধাকপির এই মোমোগুলো লেগে না যায় এবারে কড়াইয়ে জল গরম করতে দিয়ে স্টিমে বসিয়ে দিয়েছি এবারে বাঁধাকপির মোমোগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট স্টিম করে নিলাম